লকডাউন থাকায় কোচবিহারের সরকারি বেসরকারি হাসপাতালগুলোর সামনে থাকা রোগীর আত্মীয়দের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে কোচবিহার তলিতলা ক্লাবের পক্ষ থেকে মাতৃবাস সামনে থাকা রোগীর আত্মীয়দের মধ্যে খাবার তুলে দেওয়া হয়। কোচবিহার তলিতলা ক্লাবের পক্ষ থেকে মাতৃবাস সামনে থাকা রোগীর আত্মীয়দের মধ্যে খাবার তুলে দেওয়া হলো। আগামী 7 দিন পর্যন্ত তারা এই কাজ করবেন। বর্তমানে করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থায় কোচবিহার সরকারি বেসরকারি হাসপাতালগুলোর সামনে থাকা রোগীর আত্মীয়দের অনেকটাই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে তাদের পক্ষ থেকে মাতৃমার সামনে আহার তুলে দেওয়া হয়। আমরা কোচবিহার তলিতলা ইউনিটের পক্ষ থেকে আসছি। আমাদের এই যে কয়েকটা জায়গা, যেমন MGN হসপিটালের সামনে, শুভম হসপিটালের সামনে, PK সরকার নার্সিংহোমের সামনে, যে সমস্ত রোগীর পরিজন পরিবর্গরা খাওয়ার পাচ্ছেন না, তাদের যাতে আমরা একটু অন্তত কিছু তুলে দিতে পারি, যাতে না খেয়ে থাকেন, সেই ব্যবস্থা আমরা ক্ষুদ্র চেষ্টা করছি। আমরা এইভাবে 7 দিন আশা রাখছি যে 7 দিন কন্টিনিউ করব, পারলে আমরা আরও বাড়াবো।